একটি মানুষ ঘুমিয়ে আছে কুকুরের সাথে, এই হচ্ছে মানুষের জীবন। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে যা সমাজের সকল সুবিধা থেকে বঞ্চিত। আজকের এই দৃশ্যটি নিঃসন্দেহে আমাদের কলিজায় আঘাত করে, আমাদের হৃদয়ে আঘাত করে। একই বিছানায় শুয়ে আছে কুকুর এবং মানুষ, এটা অবিশ্বাসকর হলেও সত্য। এখানে একজন মানুষ শুয়ে আছে এবং তিনটি কুকুর, যেখানে রয়েছে কুকুরের খাবার, পচা বাসি পালানো মুরুগ, এই খাবারগুলো কুকুর এখানে খেয়েছে, নিয়ে এসেছে। এখানে দেখেন এই দৃশ্যটি আপনাদের কাছে অনেক কষ্টের, আমি দেখি আমার কাছে কষ্ট লাগে। এই সমস্ত মানুষগুলোকে আসলে কী করার দরকার? আপনি যদি আপনার বাসায় আপনার মতে কমেন্টে লিখেন তাহলে অবশ্যই আমরা আনন্দিত হব। এই সমস্ত মানুষগুলোকে দেখলে আমাদের কষ্ট লাগবেই, আমরা যারা মানুষ আছি। এদেরকে কীভাবে রক্ষা করা যায়, তাদের জীবন কীভাবে সুন্দর করা যায়, তাদের জীবনে কীভাবে একটু আরাম আস দেওয়া যায়, এই চিন্তা কিন্তু আমাদের সমাজের সবাইকে করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলি যার যার জায়গা থেকে আমাদের মতামত লিখি। কুকুরের সাথে একটি মানুষের এভাবে তাকাটা কেউ মেনে নিতে পারছেন না, তাই আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে তুলে দিচ্ছি সেটি নিঃসন্দেহে আপনাদের কাছে অনেক কষ্টের বিষয়। এই যে দেখেন একটি কুকুর শুয়ে আছে, এখানে আরেকটি কুকুরের সাথে একই বিছানায় শুয়ে আছে এবং পার্শ্ববর্তী আরেকটি কুকুর আছে, যে কুকুরটা কিছুক্ষণ আগে সে খাবার শেষ করেছে, যা পচা মুরুগ, হয়তো পরিত্যক্ত মুরুগ, মরে যাওয়া মুরুগ, সেটা নিয়ে এসেছে এখানে এবং এখানে সে কিছুক্ষণ আগে খাবার শেষ করেছে। এখন সে প্রস্তুতি নিচ্ছে, সেও হয়তো তার বিছানায় গিয়ে ঘুমাবে, এরকম একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তিনটি কুকুর এবং একটি ছেলে, যাদেরকে আমরা বলি পথ শিশু, এই যে ঘুমিয়ে আছে, আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখেন, এই ভিডিওটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের সমাজের কি কোনো দায়িত্ব থেকে থাকে এদের জন্য? আমাদের কি কোনো কর্তব্য রয়েছে? যদি আমাদের কর্তব্য থাকে তাহলে অবশ্যই এই কমেন্টের মাধ্যমে লিখবেন। এরাও তো মানুষ, কিন্তু আমরা থাকি আরাম আয়েশে ঘরে, আমরা থাকি সুন্দর বিছানায় কমল গায়ে দিয়ে, সুন্দর বিছানার মধ্যে, ভালো পালঙ্কের মধ্যে, কিন্তু এরা থাকে রাস্তায় এবং ফুটপাতেই, ফুটওভার ব্রিজের মতো ব্রিজের উপরে পাশ দিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ, কেউ দেখছেন না, কেউ তাকাচ্ছেন না তাদের দিকে। তারা খেয়ে আছে না খেয়ে আছে, তারা কীভাবে বেঁচে আছে, তাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা এভাবেই কুকুরের সাথে, দিনে অথবা রাতে কুকুরের সাথে শুয়ে তাদের এই সংগ্রামটি চলছে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে থেকে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সরাসরি সিলেটের বন্দরবাজার ফুটওভার ব্রিজের উপর থেকে আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই শেয়ার করুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভি। দীর্ঘ সময় থেকে সে ঘুমিয়ে আছে, আসলে ছেলেটা খেয়েছে কি না এটা হচ্ছে একটি বিষয়। কুকুর তো তার খাবারগুলো বিভিন্ন জায়গা থেকে সে সংগ্রহ করে নিয়ে আসে, সংগ্রহ করে খেয়ে ফেলে, এই যে খেয়েছে একটু আগে, কিন্তু এই বাচ্চাটি, এই মানুষটি, এই ছেলেটি কি খেয়েছে? আপনি আপনার বাচ্চার দিকে তাকান, এই বাচ্চার দিকে তাকান, আপনার আপনার ভাইয়ের দিকে তাকান, এই ভাইয়ের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনার হৃদয়ে কী করে। এলাকা হচ্ছে সিলেট বন্দরবাজার ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজের উপর থেকে আমি এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে কোথায় মানবতা, আজকে কোথায় আমাদের সমাজ, এদেরকে আসলে এদেরকে নিয়ে কিছু করার দরকার। আমরা আশা করছি এদেরকে নিয়ে কিছু করার দরকার। আপনার মতামত যদি কমেন্ট বক্সে লিখতেন তাহলে আমরা খুশি হতাম। আপনি যদি শেয়ার করতেন, সবাইকে দেখার সুযোগ করে দিতেন, তাহলে হয়তো কোনো না কোনো বুদ্ধিজীবী, কোনো না কোনো সমাজের বড় ব্যক্তি, দায়িত্বশীল থাকা মানুষ কোনো না কোনো বুদ্ধি বের করতেন, এদেরকে কীভাবে এই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায়, এদের সুন্দর একটা জীবন দেওয়া যায় কীভাবে।
এদের রাস্তাঘাটে থাকা রাস্তাঘাটে বাড়ি, এই কুকুরের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক। আপনি কুকুরের পাশে যেতে পারবেন না, কিন্তু তারা কুকুর নিয়ে ঘুমিয়ে থাকে। এটি আপনারা দেখেছেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটি আমি আশা করছি। আমরা আসলে কষ্টের সাথে ভিডিওটি করেছি, আপনাদের কাছে রেখে গেলাম। আপনাদের মতামতটি যদি আপনারা কমেন্ট বক্সে লিখেন, তাহলে আমরা খুশি হব, আনন্দিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখেন, সে যে বিছানায় শুয়ে আছে, সেই বিছানার মধ্যেও কিন্তু সে খাবার করছে, এই তো করছে।